গরু পাচার মামলায় আজকে দুই ব্যবসায়ীকে অনুব্রত ঘনিষ্ঠ দুই ব্যবসায়ীকে তলব করেছিল সিবিআই। কি কারণে তলব, কি তাদের জিজ্ঞাসাবাদ করা হলো, কি উত্তর দিলেন তারা, প্রকাশ সিনহা বিস্তারিত বলবেন। দেখো সুরজিৎ, তোমাকে বলে দিই, একদিকে যেমন দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার মধ্যে একজন রাজীব ভট্টাচার্য, তাকে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন সিবিআই সূত্রের খবর, এই মুহূর্তে কিন্তু সিবিআই এর টিম বোলপুরের শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছেন। সেখানে কিন্তু তারা কিন্তু এখন পৌঁছে গিয়ে কথাবার্তা বলছেন। অর্থাৎ একদিকে যেমন জিজ্ঞাসাবাদ চলছে রাজীব ভট্টাচার্য, তার কাছ থেকে মূলত সিবিআই এর গোয়েন্দারা জানতে চেয়েছেন আজকে যে 2019 সালে তুমি জানো যে খবর আমরা আগেই সূত্র মারফত খবর পেয়েছিলাম যে নিউ টাউনের একটি হাসপাতালে অনুব্রত মণ্ডলের স্ত্রী তিনি ভর্তি ছিলেন এবং 66 লক্ষ টাকা রাজীব ভট্টাচার্য সেখানে কিন্তু পেমেন্ট করেছিলেন। কার নির্দেশে পেমেন্ট করেছিলেন, কেন পেমেন্ট করেছিলেন, এই সমস্ত প্রশ্ন কিন্তু তার কাছ থেকে জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। এবং বেরোনোর সময় রাজীব ভট্টাচার্য বলেন যে হ্যাঁ, তিনি পেমেন্ট করেছিলেন এবং হাসপাতালের যে বিল তিনি কিন্তু পেমেন্ট করেছিলেন এবং তিনি যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে করেছিলেন সেই টাকা এখনো অনুব্রত মণ্ডল তাকে ফেরত দেননি, এই কথা তিনি সিবিআই এর গোয়েন্দারা জানিয়েছেন। এবং সিবিআই এর গোয়েন্দারা যেটা দাবি করছেন, তারা মনে করছেন যে গরু পাচারকারীদের টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রাইস মিলে কিন্তু বেনামি সম্পত্তি হিসেবে রয়েছে, ইনভেস্টমেন্ট করা রয়েছে এবং সেই বিষয় নিয়ে তারা তদন্ত করছেন। এই মুহূর্তে কিন্তু যে খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি, বোলপুরের শান্তিনিকেতন পলিটেকনিক ইনস্টিটিউট অফ পলিটেকনিকে সিবিআই এর গোয়েন্দারা পৌঁছেছেন। সেখানে কিন্তু আধিকারিকদের সঙ্গে তারা ইতিমধ্যেই কথা বলছেন। কেন তারা পৌঁছেছেন সিবিআই সূত্রের খবর, তারা কিন্তু সূত্র মারফত খবর পেয়েছেন সেখানেও কিন্তু কিছু টাকা ইনভেস্টমেন্ট রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছেন। তবে এখানে একবার দর্শকদের দেখাতে চাইবো, প্রকাশ যে কথা বলছিল যে রাজীব ভট্টাচার্য অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী, তিনি যেটা একেবারে স্বীকার করেছেন যে অনুব্রত মণ্ডলের চিকিৎসার জন্য যে মেডিকেল বিল 66 লক্ষ টাকা সেটা তিনি দিয়েছিলেন কিন্তু এখনো ফেরত পাননি। কি বললেন রাজীব ভট্টাচার্য দেখুন। সিবিআই কে আমি সহযোগিতা করেছি, সিবিআই জি অনুব্রত মণ্ডলের স্ত্রীর ট্রিটমেন্টের ব্যাপারে যে 66 লক্ষ টাকা দিয়েছিলেন সেই 66 লক্ষ টাকার ব্যাপারে তো আমি বললাম হ্যাঁ আমি 66 লক্ষ টাকা দিয়েছি, আমার ব্যাংক অ্যাকাউন্টে পাকা টাকা থেকে দিয়েছি, হ্যাঁ সে টাকা আমি আজও ফেরত পাইনি, এটা আমি সিবিআই কে না 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 আর কোনো আর কোনো প্রশ্নই নেই, আর কোনো প্রশ্নই নেই, আর কোনো প্রশ্নই নেই। আবার যদি কোনো সিবিআই ডাকে আমি সহযোগিতা করব। হাসপাতালে পেমেন্টের আর কোনো আমার একেবারে রাজীব ভট্টাচার্য বলছেন যে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন, এই দাবিও তিনি করছেন। এই হচ্ছে সেই মেডিকেল বিল যেখানে 66 লক্ষ টাকা দেখতে পাচ্ছেন, সেই মেডিকেল বিল, এই 66 লক্ষ টাকা রাজীব ভট্টাচার্য দিয়েছেন অনুব্রত মণ্ডলের স্ত্রীর চিকিৎসার জন্য কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা ফেরত পাননি বলে দাবি করছেন রাজীব ভট্টাচার্য অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী। এজেন্সি নয়, চাকরি চায়, চাকরির কথা ঘোষণা করছেন মমতা, বেকারত্ব বাড়াচ্ছেন মোদি। সুবোধ মল্লিক স্কোয়ারে মহিলা তৃণমূল কংগ্রেসের ঠিক এই দাবি তুলে বিক্ষোভ। এজেন্সি দিয়ে লাল চক্ষু দেখালে তো হবে না, মানুষকে চাকরি দিতে হবে। রাজ্য সরকার তার যে কর্মসংস্থানের দায়িত্ব সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করছেন, রাজ্য সরকারের দায়িত্ব তিনি পালন করছেন। দুদিন আগেই আপনারা দেখেছেন 12 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সেখানেই 11,000 লোকের চাকরির একদম নিয়োগপত্র দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য যে কেন্দ্রীয় সরকার তার দায়িত্ব পালন করছে না, এজেন্সিগুলোকে নিরপেক্ষ তার চেহারাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা বলছি এজেন্সি নয়, কেন্দ্রীয় সরকারের চাকরি চাই। আর এত কিছু দিদি করেছে তাই সব যারা রয়েছেন তারা দেখবি আর জ্বলবি লুচির মতো।